নবী ইসলাম বলেছেন তোমরা তোমাদের ইমানকে মজবুত করো, তাজা করো, নূতন করো কৃষ্ণের দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা। এই যে খবর কাগজ, আজকের দিনটি কেমন যাবে আমরা যদি এটা বিশ্বাস করি, ইমান থাকবে শেষ। তাওহীদের ডাকে বাজে দূর আরশে, বেহেশতে ফেরেশতা কাফে ভীম দরশে। আর সজনে একটা নূরের পিলার আছে, বন্দারা যখন লা ইলাহা ইল্লাহ জিকির করে পিলারটি থরথর করে কাঁপে। আল্লাহ বলে এই নূরের পিলার কেন কাঁপতে, আল্লাহ আপনি তো বেহেশত জানেন। ওই পরশুরাম হাই স্কুল ফিল্ডে কতগুলা বন্দা এই গভীর নিশ্চয় আপনার রাত্রে আপনার জিকির করতেছে লা ইলাহা ইল্লাহ, তাদের জিকিরের ধমকে আমি স্থির থাকতে পারলাম না। এখন কি চাও, যে কি চাও তুমি এখন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত বন্দাদের গুণে আপনি মাপ না করে আমি কিছুতে কম্পন বন্ধ করব না। তাওহীদের ডাকে বাজে দূর আরশে, বেহেশতে ফেরেশতা কাঁপে ভীম দরশে। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, তা কাল বাল্ব নিয়ত হলো সুইচ, তখন আপনি কালামের অবস্থা দেখবেন। তাদের দিব্য দৃষ্টি খুলে যায়, নয় ভাড়া খোলেন দেখেন আসেনি জিকির কি হয়। হ্যাঁ, আল্লাহ দুই টাইম জিকির করার জন্য ওয়াসকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন খীফাতাওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুউ ওয়াল আসওয়াল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। দুই টাইম জিকির করার জন্য, এই জন্য মাসে একদম ফজরান্তে মাগরিবান্তে জিকির কি জিকির কি তো আমার মূল সারা কিনে দিয়েছেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার কালবেত্তর মতো দিয়েছি, আমার কালব আল্লাহ বাকরার সজন মতো দিয়েছি, সজন মতো জিকিরের দ্বারা ইমান মজবুত হয়, ইল্লাল্লাহ জিকিরের দ্বারা একিন মজবুত হয়। কোনো কিছুর থেকে কোনো কিছু হয় না, কেউ কারো উপকার করতে পারে, কোনো মুখলুক কারো উপকার করতে পারে না, অপকার করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। এই জন্য আমরা কি বাতুন ইল্লাল্লাহ, সব বাতিল, একমাত্র আল্লাহর হুকুমে সব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা কি হয়, ইমান মজবুত, ইল্লাল্লাহ জিকির দ্বারা একিন মজবুত। খাজা সাহেব, এই যে চন্দনেরই ফোঁটা ভালে ফুলমালা গলে, প্রশাসনে ইন্দ্রজিৎ পুজে ইষ্ট দেবে, ইষ্ট দেবে আগুনের পূজা করে ব্রাহ্মণরা বসি, তা তোরা কি কর রে, আমরা আগুন পুজো কি জন্য, কালকে যেন আমরা নরকে না জ্বলি। হুজুরে তখন জুতা ফেলে দিল অগ্নিকুণ্ডে, আবার তুলে ফেললো জুতা, আগে থেকে চকচক করতেছে, বলে আপনার এটা হুজুরে জানে দেন আমার জুতা ফুটবার ক্ষমতা নাই আগুনের আল্লাহর হুকুমে, আপনার এটা কোন মন্ত্রের বলে এ আপনার জুতা ফুটলো না? কয় আমার মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই মন্ত্র বলে যে আপনার জুতা নখ, আমরাও এটা গ্রহণ করে নিলাম আল্লাহর ওলিদের জুতার মধ্যে হেদায়, আল্লাহর ওলিদের ফেসাবের মধ্যে, সম্মাক রহমতুল্লাহ আলাইহির ফেসাব ইহুদি ডাক্তারে পরীক্ষা করতে দেখা যায় তার মধ্যে ইশকে আল্লাহর ইশকে প্রেমে ঝলমল করতেছে, ইয়া দেখি মুসলমান হয়ে গেছে।
সুফিয়ান সাউরির পেশাব পরীক্ষা করতে যায়, ইহুদি ডাক্তার মুসলমান হয়ে গেছে। তাদের পেশাবের ভিতরে হেদায়ত, তাদের জুতার মধ্যে হেদায়ত, তাদের দৃষ্টির মধ্যে হেদায়ত। আল্লাহ, আপনি কি মনে করেন, আপনার মতো মনে করেন? তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা ঈমান মজবুত, ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ইকিন মজবুত। আল্লাহর ওলিগণ লা ইলাহা ইল্লাল্লাহকে তিন ভাগে ভাগ করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরা, ইল্লাল্লাহ আবার আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার কালবে তোর মুতাজ্জিস, আমার কালবে আল্লাহু আকবার, আরশ জুড়ে তোর মুতাজ্জিস, আরশ আজিম এটি সৃষ্টি আজিকার নিজবুত অনুযায়ী এক জোর বি জিকিরের ফয়েজ, আমার কালবের মধ্যে প্রদান করুন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে, রাত্রি ও দিনের বিভিন্নতার মধ্যে, রাজ্য দিন চড়ো দিন বড় রাজ চড়ো, জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। তারা কারা? যারা দাঁড়ে বসে শুয়ে আল্লাহ জিকির করে এবং আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে গভীর মোরাকাবা করে। একসাথ মোরাকাবার দাম কত জানেন? তাফাক্কারু সাআতিন খায়রুমিন ইবাদাতে সিত্তিনা সানা, ষাট বছর নফল ইবাদত থেকে বেহেতের। এই মোরাকাবার জ্ঞান নিতে হলে আমাদের কাছে আসতে হবে, আর কোথাও পাবেন না। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ, যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ, যিনি সাততম আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করে শূন্যে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, যিনি এক ফোঁটা পানির থেকে অবয়ব মানব রূপে আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ, না জানিতেন মায় আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতী রব্বি আল্লাহ, কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সে অন্ধকার কোঠরে আমার মহব্বতী রব্বি ছেলে যখন মাকে মামা বলে ডাকে, মা তখন দুয়েশে ছেলেকে বুকে টেনে আমার আল্লাহ, মায়ের চাইতে অসংখ্য গুণ বন্দাকে ভালোবেসে থাকেন। বন্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে থাকে, আল্লাহর মহব্বতের দরিয়ার ঢেউ বন্দার জন্য উথলিতে থাকে। এই আল্লাহর বন্দা আল্লাহ জিকির করেন, আমরা জিকির করেছি, এখন কি হয়েছি? বাসফারা মধ্যে কোরআন শরীফ বাসফারার মধ্যে খোলেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত হইতে শেষ কি বলছে আল্লাহ, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাম ওয়াজ্জাকিরাতি আ'দাল্লাহু লাহুম মাগফিরাতাম।